যারা এই ধর্মের উপরে যারা অত্যাচার করে তাদের তো এই মাটিতে আসার কোনো অধিকার নেই। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতার স্থপতি, ওনার জন্মশতবার্ষিকে মোদী সরকার আসুক এটা আমরা অবশ্যই চাইব না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এত বড় একটা জন্মবার্ষিকীতে আসবে, অবশ্যই তাকে আমাদের অপমান করা হবে, আমাদের জাতির জনককে অপমান করা হবে। এখানে আমি মনে করি সে আসার এখানে আমি কোনো প্রয়োজন মনে করি না। প্রিয় দর্শক, আমি ওবায়দুল ইসলাম এই মুহূর্তে অবস্থান করছি সংসদ ভবন এরিয়া, একেবারে সংসদ ভবনের সামনে। এখানে আপনারা জানেন যে অসংখ্য মানুষ আছে। তো আমরা আজকে শুনবো যে 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপন করা হবে। এই শতবার্ষিকী আমরা জানতে পেরেছি যে নরেন্দ্র মোদি তিনি বাংলাদেশে আসবেন, এবং এমন একজন মানুষের জন্মশতবার্ষিকীতে আসলে নরেন্দ্র মোদি আসা উচিত কি না, সে যে কর্মকাণ্ড এখন বর্তমানে করছে সে অবস্থায় আসলে তার বাংলাদেশে আসা উচিত কি না, এ বিষয় নিয়ে আমরা আসলে জনমত যাচাই করব এবং তাদের কী অনুভূতি সেটা শোনার চেষ্টা করব। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বিষয়টি আসলে আপনি কীভাবে দেখছেন? আসলে এটা সম্পর্কে বলার অনেক কিছুই আছে, কারণ যেহেতু এর আগে আমরা একটু পূর্ব ইয়াতে স্মৃতিতে চলে যাই, অনেক আগে দেখা যাচ্ছে যে বিধ্বংসী একটা হামলা হয়েছিল মুসলমানদের উপরে, মুসলিম জাতির উপরে। কিন্তু আবার চীনেও কিন্তু এরকম একটা হয়েছে যে চীনে আজান নিষিদ্ধ ছিল, এখন কিন্তু চীনে মসজিদ সব খুলে দিয়েছে, বা যতগুলোই উপাসনালয় ছিল এমনকি যারা খ্রিস্টিয়ান বা অন্যান্য বিধর্মীরা আছে তারাও নামাজ পড়তে আগ্রহী হচ্ছেন। তো একসময় দেখা যাচ্ছে কি যে যারা প্রাক্তন ইতিহাস ঘাটলে পাওয়া যায়, ধর্মের উপরে যারাই অত্যাচার করেছে তারা এ পর্যন্ত টিকতে পারেনি, পতন অবধারিত। তো সুতরাং আমি বাংলাদেশের নাগরিক হয়ে এবং মুজিবীয় শতবর্ষ একটা অনুষ্ঠান উপলক্ষে এতটুকু বলতে পারি যে যারা এই ধর্মের উপরে যারা অত্যাচার করে তাদের তো এই মাটিতে আসার কোনো অধিকার নেই। কিন্তু এটার সঙ্গে মোদী সরকার কতটুকু সংশ্লিষ্ট আছে এটাও একটা ভাবার বিষয়, কারণ হয়তো তিনি নিজে সংশ্লিষ্ট না, বাট এটা হয়তো তার উপরে ষড়যন্ত্রও হতে পারে, এটাও দেখার বিষয়। আমাদের এই সামান্য চক্ষু দিয়ে আমরা কতটুকু দেখতে পারি, কতটুকু বুঝতে পারি। তবে আমি চাই যে কোনো দেশদ্রোহী বা কোনো মানে ধর্মের উপরে অত্যাচার করা এমন কোনো ব্যক্তি কোনো মানে পৃথিবীর মাটিতে বেঁচে থাকুক এটাও চাওয়া ঠিক না, সে যে ধর্মের উপরেই অত্যাচার করুক।